হ্রাস মানে মুক্তির বিশালতা। উক্ত মুক্তির বিশালতাকে কেন্দ্র করে বর্তমান বিভিন্ন জায়গায় কিন্তু রাস উৎসব উদযাপিত হচ্ছে। উপস্থিত আছি হাবিলাসদ্বীপ শ্রী গোরগোবিন্দ আশ্রমের উদযাপিত রাস উৎসবে। পাশে আছে উক্ত আশ্রমের সম্মানিত সভাপতি। আজকে আপনাদের কততম উৎসব? আজকে আমাদের 79তম উৎসব। উক্ত উৎসবকে কেন্দ্র করে আপনাদের আয়োজনটি কেমন? আমাদের আয়োজন হচ্ছে চার দিন ব্যাপী। প্রথম দিন 18 তারিখ বৃহস্পতিবার ছিল ধর্মীয় আলোচনা সভা। আজকে এবং আগামীকাল মহানামযজ্ঞ এবং আগামী পরশু একটি ধর্মীয় নাটক অনুষ্ঠিত হবে। এই চার দিনে আমাদের প্রায় 20,000 লোক প্রতিদিন এখানে অন্নপ্রসাদ গ্রহণ করে। রাত এবং দিন উভয় সময়ে সবাই প্রসাদ গ্রহণ করে। অনেক দূর দূরান্ত থেকে, এমনকি চট্টগ্রামের বাইরে থেকেও অনেক লোকজন ভক্তবৃন্দ এখানে আসেন। আমাদের এই প্রতিষ্ঠানটি এই পুরো চট্টগ্রামের একটি সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত একটি প্রতিষ্ঠান এবং পুরো চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্য বহন করে। উপস্থিত আছে রাস উৎসবের সম্মানিত সভাপতি। উৎসব আয়োজনের বিষয়ে কি বলতে চাইবেন? চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলাধীন ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ গ্রামে 79 বছর যাবৎ এই রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই বছরও আমরা 18 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। তার মধ্যে গতকাল ধর্মসভা ছিল, ধর্মীয় আলোচনা সভা। আজকে এবং আগামীকাল নাম সংকীর্তন। এই নাম সংকীর্তনের মধ্যে আমরা দুদিন আজকে ভক্তবৃন্দে, আজকে 7,000 মতো ভক্তবৃন্দ অন্নপ্রসাদ গ্রহণ করেছেন। রাত্র 7,000 মতো অন্নপ্রসাদ গ্রহণ করবেন। আগামীকাল অর্থাৎ 20-22 নভেম্বর মহাপ্রসাদ আস্বাদন করবেন। আমরা সেই বিভাগে প্রায় 15,000 লোকের মহাপ্রসাদ আস্বাদনের প্রস্তুতি রেখেছি এবং এর মধ্যে আমরা ভক্তবৃন্দের জন্য একটা সরকারিভাবে চট্টগ্রামের সিভিল সার্জনের সহযোগিতায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতায় একটা মেডিকেল টিমের ব্যবস্থা আছে। যে কোনো কেউ যদি চিকিৎসা নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। এমন আমরা এখানে আরও প্রস্তুত যে আমাদের এক এলাকা অসাম্প্রদায়িক এলাকা। 1971 সালে আমাদের এই এলাকায় আমরা যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছি, আমরা সবাই ভাই ভাই হিসেবে কাজ করেছি। তা আমাদের এখানে সাম্প্রদায়িকতার বিস্পর্শ কখনো হয় না, এখন কখনো হবে না। আমি এখানে আরও বলতে চাই, আপনারা একজন টিভি কর্তৃপক্ষ, শুধু রাস উৎসব নয়, এই রাস উৎসবকে কেন্দ্র করে আমি আমার ছোট ভাইদেরকে নিয়ে হাবিলাসদ্বীপকে মডেল হাবিলাসদ্বীপ গড়ার জন্য, সন্ত্রাসমুক্ত, ভূমি দস্যুমুক্ত হাবিলাসদ্বীপ গড়ার জন্য অঙ্গীকার করেছি। এই অঙ্গীকার শ্রীকৃষ্ণের আশীর্বাদ মাথা নিকে আজকে হাবিলাসদ্বীপবাসীকে এগিয়ে নিয়ে যাব, এ প্রত্যাশা করছি। এবং আগামীতে যে রাস উৎসব হবে, দুদিন আরও দুদিন আছে, যে প্রত্যেক প্রশাসনের, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, তারা ইউনিয়ন পরিষদ প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং আগামীতে তাদের সহ এবং আত্মজেলার গ্রামবাসী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করছি। উপস্থিত আছেন রাস উৎসবের সম্মানিত সেক্রেটারি। আপনাদের আজকে রাস উৎসবের আয়োজনটি কেমন? আমাদের আয়োজনটা হলো, আজকে আপনারা বিশাল আয়োজন করেছে। আমাদের দুপুরে প্রায় 6,000 মতো লোক অন্নপ্রসাদ গ্রহণ করেছেন এবং সন্ধ্যার পর রাত্রেও প্রায় 4,000 লোক আমাদের এখানে অন্নপ্রসাদ গ্রহণ করবে এবং আগামীকাল আমাদের এখানে প্রায় 6,000 মতো লোক আমাদের মহাপ্রসাদ আস্বাদন করবেন এবং রাত্রেও প্রায় 4,000 মতো লোক আসে মহাপ্রসাদ আস্বাদন করবেন। এবং এরপর রোববার দিন সন্ধ্যায় আমাদের একটা ধর্মীয় নাটক রয়েছে, কৃষ্ণহরা বৃন্দাবন, ওটা মঞ্চস্থ হবে এখানে। উপস্থিত আছেন মন্দির পরিচালনা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রূপন কান্তি দাস। দাদা, আপনাদের মন্দির উন্নয়ন বিষয়ে কিছু বলবেন? আমাদের এই মন্দির, বিশেষ করে হাবিলাসদ্বীপ গোরগোবিন্দ আশ্রম প্রতিষ্ঠিত হয় 1942 সালে, সেই অবধি আজ এর প্রতিষ্ঠানের উদ্যোগে উদযাপিত হয় প্রতি বছর হাবিলাসদ্বীপ রাস উদযাপন পরিষদ। এবং এই রাস উদযাপন পরিষদে প্রতিদিন অন্তত সকাল এবং বিকেলে 10,000 মানুষের খাবারের ব্যবস্থা হয়ে থাকে এবং হিন্দু মুসলমান সকলে এখানে অংশগ্রহণ করে থাকে। আমরা 1971 সালে
হাবিলাস দ্বীপের জনগণ ঐক্যবদ্ধভাবে আমরা সাম্প্রদায়িকতাকে রুখেছি। তবে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি বাংলাদেশে সাম্প্রতিক যে দুর্গাপূজা উপলক্ষে যেই সাম্প্রদায়িকতা অনুষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠান সেটার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছে, তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আরও আগামীতে যাতে এই এলাকায় এবং এই এলাকাসহ সারা বাংলাদেশে কোনোভাবে সাম্প্রদায়িক উস্কানিসহ যারা এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প করেছে তাদেরকে বিষ বাষ্প দ্বার ভেঙে দিতে হবে এবং তাদের উপযুক্ত শাস্তি দাবি করছে এই প্রতিষ্ঠান থেকে, যারা যেই দিন যারা সাম্প্রদায়িকতার উস্কানি দিয়েছিল, যারা সাম্প্রদায়িকতার সশরীরে অংশগ্রহণ করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আজকের এই হাবিলাস দ্বীপ গৌর গোবিন্দ আশ্রমের পক্ষ থেকে, হাবিলাস দ্বীপ রাস উদযাপন পরিষদের পক্ষ থেকে। অতীতে যাতে এই সমস্ত ঘটনা না হয়, আমরা কোনো এই দেশের রোহিঙ্গা নয়, আমরা 5,000-10,000 বছর আগে থেকে এই ভূমিতে বাস করি, আমরা ভারত আমাদের দেশ নয়। আর হিন্দুদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, পালিয়ে আপনারা ভারতে যাবেন না, এখানে প্রতিরোধ করবেন, প্রতিবাদ করবেন। সুদীপবৃন্দ, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এ এলাকায় সাম্প্রদায়িকতা এমন কোনো শক্তি নাই সাম্প্রদায়িক শক্তি গঠানোর জন্য। কেননা আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ, আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ এখানে, সেই কারণে কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে আসতে পারে না।